আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি এই ভিডিওটা আমি যখন গাজীপুর ছিলাম তো তখনকার ভিডিও এটা। আমরা সবাই মিলে একটু বেরিয়েছি, আমি আমার ভাই আব্বু আম্মু, তো সবাই মিলে আমরা একটু বেরিয়েছি। আর এই তো রিক্সা, সেই মজার রিক্সাতে আমি উঠেছি, আমি আর আমার ভাই এক রিক্সাতে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন সাফরিন আর কি হাত তুলছে, তো ওই রিক্সাতে আছে আব্বু আম্মু আর সাফরিন। আর ভিডিওর শুরুতে আমি যে ছবিগুলো দেখিয়েছি সেগুলো বাবুর ছবি, যখন আমরা গাজীপুর ছিলাম তো তখনকার উঠানো কিছু ছবি, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এখন আমরা সবাই মিলে একটা ফ্রিজের শোরুমে যাচ্ছি, কারণ আমার একটা ফ্রিজ কেনার দরকার ছিল। তো আমি দেখতে যাচ্ছি যে আসলে কেমন ফ্রিজ আছে না আছে বা কী ধরনের ফ্রিজ আছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো অবশেষে আমরা এই তো ওয়ালটনের শোরুমে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফ্রিজ আছে, অনেক অনেক রকমের ফ্রিজ আছে, আর এগুলো সবগুলোই প্রায় আর কি গ্লাস ডোরের। তো আমার যে ফ্রিজটা আছে সেটা মানে খুবই ছোট ফ্রিজটা, তো আমি সেটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আব্বুকে বলেছিলাম যে আব্বু আমার ফ্রিজ আমি চেঞ্জ করব। তো আব্বু বলছিল যে তাহলে চলো আমরা দেখে আসি, বা তুমি পছন্দ করে দেখে আসো, যদি ভালো লাগে এখান থেকে ম্যানেজারটা আব্বুর চেনা পরিচিত, তো বললো যে যদি এখান থেকে দেখে আসো, যেটা ভালো লাগে সেখান থেকে ফোন করে দৌলতপুরের যে ওনাদের আর কি, আমরা তো দৌলতপুরে থাকি খুলনায়, তো ওনাদের যে শোরুমটা আছে সেখানে কথা বলে দিবে, সেখান থেকে আর কি নিও, এখানে শুধু মডেলটা দেখে যাও। তো এই তো এই জন্য আমরা সবাই এখানে আসছি মডেলটা দেখার জন্য, যে কোন মডেলের ফ্রিজটা ভালো লাগে। আর আমার ফ্রিজটা যে বললাম, আমার ফ্রিজটা ছোট, মানে ছোট হয়ে গেছে, এখন জায়গা আসলে ওভাবে হয় না, তো ওই জন্য চাচ্ছিলাম যে ফ্রিজটা চেঞ্জ করি। আর এখানে ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক কিছুই ছিল, আয়রন ছিল, তারপর এখানে আপনার রাইস কুকার ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক আইটেমের সব কিছু ছিল। আর ওয়ালটন ফ্রিজ নিলে আপনার যদি হ্যান্ড ক্যাশ নেয় তাহলে হলো বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে 10% ডিসকাউন্ট। তো উনি মানে যে ম্যানেজার আর কি, উনি যা বললেন যে হ্যান্ড ক্যাশ দিলে সেটা হলো বিকাশের মাধ্যমে যদি আপনি সেটা দেন, সেটা সেই ক্ষেত্রে আপনার 10% ডিসকাউন্ট হবে। আর যদি কিস্তিতে নেন তাহলে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো স্ক্র্যাচ কার্ড, আপনার কিস্তিতে নিলেও স্ক্র্যাচ কার্ড পাবেন একটা, এবং নগদে নিলেও কিন্তু একটা স্ক্র্যাচ কার্ড পাবেন। তো এটা সবাই নেবে। আর এই তো আমরা ঘুরে ঘুরে সবগুলো আর কি দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো এখানে দেখতে দেখতে আমার একটা ফ্রিজ পছন্দ হয়েছে, তো সেই ফ্রিজটা আমরা ম্যানেজারকে বলি যে দেখেন এইটার মডেলটা দৌলতপুরে আছে নাকি। তো উনি আর কি দেখলো, তো মডেল আছে বাট যে ডিজাইনটা আমি পছন্দ করেছি তো সেই ডিজাইনটা আসলে দৌলতপুরে ছিল না, দৌলতপুর আর খুলনাতেও দেখেছে, তো সেই মডেলটা আর কি ছিল না, আমাদের আশেপাশে যেই আছে শোরুমগুলো আছে ছিল না। এখান থেকে আপনাদের ভাইয়া তো মানে খুলনাতেই ছিল, তো এখান থেকে ফোন করে বলেছিলাম যে দেখো আশেপাশে যে আমাদের ওয়ালটনের যে শোরুমটা আছে তো সেখানে এই মডেলের এই ডিজাইনের আছে নাকি। তো ও দেখে বলল যে না, মডেল একই হবে বাট যে ডিজাইনটা চুজ করেছো সেই ডিজাইনটা আর কি পাওয়া যাবে না, সেই ডিজাইনটা নাই, অন্যরকম ডিজাইন। তো তারপরে কি করা, কিন্তু আমার আসলে এই যেটা আমি পছন্দ করেছি এখানে সেই ফ্রিজটা আমার ভালো লেগেছিলো সবচেয়ে। আর ওটার একটা বেনিফিট আছে ওই ফ্রিজের, তো যখন ফ্রিজটা আপনাদের দেখাবো তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আর কি করা, তো এখান থেকে আর কি উনি বললো যে তাহলে অসুবিধা নেই, এখান থেকে আমরা কুরিয়ার করে আপনাদের পাঠিয়ে দেওয়া যাবে। আর ভয় পাচ্ছিলাম যে যেহেতু গ্লাস ডোরের আর কুরিয়ার করে পাঠালে যদি কোনো সমস্যা হয়, তো যেখানে ম্যানেজার যিনি, তো ওই আঙ্কেলটা বলছিল যে না এখানে কোনো সমস্যা হবে না, আমরা একদম ইনটেকভাবে দিয়ে দিব এবং খুব
খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়ে দেব। যদি পড়েও যায় কোনো সময় তো ভাঙার আর কি কোনো ভাঙার কোনো সম্ভাবনা নাই। তো উনি খুব সুন্দর করে বলছিল যে এখান থেকে আমরা একদম ভালো করে প্যাকেজিং করে তারপর আমরা পাঠিয়ে দিব। তো এই তো যেহেতু আমার পছন্দসই ফ্রিজটা খুলনাতে নেই, সেহেতু আর কি করার, এখান থেকে আমরা আর কি ডিসিশন নিলাম সবাই মিলে যে আমি এখান থেকে এই ফ্রিজটা কুরিয়ার করে তারপর নিয়ে যাব। তো তারপর আমরা সবাই, সবার ডিসিশন যখন এক হলো, তারপর আমরা এই যে ফর্মালিটিসগুলো পূরণ করছিলাম যে ফ্রিজ নেওয়ার যে সব কিছু করতে হয়, তো সেগুলো আমরা ফর্মালিটিসগুলো করছিলাম। আর এই তো এই পাশে হচ্ছে কিছু আর কিছু দেখাচ্ছি আপনাদের, এখানে এসি আছে, তারপর টিভি আছে। আমাদের, আমি একটা ওয়ালটনের টিভি কিনেছি, সেটা আমার মানে শ্বশুর বাড়িতে আছে। তো ওটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, এখন পর্যন্ত কিছু হয়নি, প্রায় কিনেছি 4 বছর তো হবে, হ্যাঁ 4-5 বছরের মতো হবে, তো তখন কিনেছি আমি। তো আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা দেখা দেয়নি। আর আরেকটা কথা যে আমার আব্বু যখন আর্মিতে ছিলেন, তো আর্মি থেকে রিটায়ার হওয়ার পর উনি কিন্তু ওয়ালটনেই আর কি জব করতেন। তো সেই সুবাদে এই এই মানে গাজীপুরের যিনি ম্যানেজার আছেন, তো ওনার সাথে আর কি আব্বুর অনেক ভালো সম্পর্ক। তো এই তো সেখান থেকে আমরা ফ্রিজে সব কিছু কমপ্লিট করে বাসায় চলে এসেছি, এবং কুরিয়ার করেও কিন্তু আমরা দিয়েছি। আমরা যেদিন কুরিয়ার করেছি তার 2 দিন পরে, মানে তার পরের দিনই আমরা চলে আসছি খুলনাতে। তো সেই হিসেবে আমরা যেদিন খুলনায় আসবো তার আগের দিন আমরা গিয়েছিলাম, গিয়ে ওখানে কুরিয়ার করে আসছি। আর ঢাকা থেকে খুলনাতে আসতে, কুরিয়ার খুলনাতে আসতে প্রায় 2-3 দিন সময় লেগে যায়। তো আমরা গিয়ে সেটা আমরা রিসিভ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো বাসায় আসার পর এখানে আব্বু ব্যাংক, আব্বু হচ্ছে বাবুর জন্য টাকা জমিয়েছে, মানে আম্মু জমিয়েছিল। তো যে ব্যাংকটাতে প্রথমে টাকা জমিয়েছিল সেই ব্যাংকটা ছোট হয়ে গেছে, এই জন্য আব্বু একটা বড় ব্যাংক নিয়ে এসছে। বড় ব্যাংক এনে এখন এই যে ছোট ব্যাংকটার মধ্যে টাকাগুলো ছিল, তো সেই সেই ব্যাংকটা ভেঙে এই টাকাগুলো এখন সেই বড় ব্যাংকের ভিতর দিবে। তো আম্মু বলেছে যে এই টাকাগুলো আমি সাফরিনের জন্য আর কি জমাচ্ছি, যখন একদম পুরো ব্যাংকটা ভরে যাবে তখন আমি সাফরিনকে আর কি দিয়ে দিব। তো এই জন্য, আর আমরাও খুব মজা করে টাকাগুলো গুনছিলাম, সাফরিনও গুনছিল। তো ছোটোবেলায় আমিও কিন্তু ব্যাংকে টাকা জমাতে খুব পছন্দ করতাম। আম্মু আমাকে মাটির যে ব্যাংকগুলো, ছোট ছোট ব্যাংকগুলো অথবা কিছু ফলের যে ব্যাংকগুলো পাওয়া যেত, আম কাঁঠাল, এগুলো বানিয়ে ব্যাংকের মতো করতো। তো আম্মু কিন্তু আমাকে সেগুলো এনে দিত, আর মাঝে মাঝে আমি টিফিনের টাকাগুলো জমিয়ে তারপর কিন্তু আমি ব্যাংকের টাকাগুলো ছাড়তাম, খুবই ভালো লাগতো। তো এই তো আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে কিন্তু অন করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।